সকাল সব কাজ শেষ, সিঁড়ি টিড়ি মোছা, ঘর বারান্দা সব মোছা হয়ে গেছে। এমনিতে এখন আমরা তাড়াতাড়ি উঠি বলি না, ছেলের ঘরেরও সব কাজ শেষ, রান্নাঘরের কাজ শেষ, আমার ঘরেরও কাজ শেষ। এবার শুধু বসবে কি রান্না, এবার রান্না হবে, ভাত করবো আর মাংস এনেছে। কালকে রাত্রে মাংস করেছি, কালকে রাত্রের মতো করেছি, রাত্রে খাওয়া হয়ে গেছে। আর আজকে ফ্রিজে রয়েছে, ওই করবো মাংসটা, এখন করব ভাত আর মাংস করবো। উচ্ছে উচ্ছে গাছ থেকে তুলেছি কি জানে, কালকে অনেক উচ্ছে তুলেছিল, বেশ আগে না উচ্ছেগুলো চিটে চিটে মতো হচ্ছিলো, আর এখন উচ্ছেগুলো এত সুন্দর, এরকম বড় বড় উচ্ছে হচ্ছে। কালকে আলু দিয়ে তরকারি করেছিলাম, অনেকটাই হয়েছিল। আজকে দেখি কি তুলেছে ব্যাংছাতা সাপটিকে, দেখি ওই নালে মাংস ভাত করে দেবো, বাবা নিয়ে চলে যাবে। চা খাবো, চা খাবো। এখন ব্যাপারটা কী হয়েছে, এখন আমি ওই বাচ্চাদের তো খাওয়ানো হয়ে গেছে, আজকে কী হয়েছে সকালবেলা চারটে মনে হয় চারটে ফারটে হবে, হঠাৎ দেখি না বরকা খুব চিৎকার করছে, মানে আমার পাখিটা খুব চিৎকার করছে। এবার আমি তো লাফ দিয়ে পড়েছি বিছানা থেকে, আমি ভাবছি ইঁদুর ধরেছে, লাফ দিয়ে পড়ে একদম মানে কী বলবো, পড়বো কি মরবো, সিঁড়ি দিয়ে একদম ছুট দিয়েছি, আমাদের তো সিঁড়ি রেলিং নেই জানেন, ছুট দিয়েছে। দিয়ে দেখি ভালো করে খাঁচাটা নামিয়ে ভালো করে খুঁজলাম যে না ইঁদুর তো নেই, তাহলে ও চিৎকার করছে কেন। তারপরে আবার একটুখানি আদর ঠাদর করলাম যে শুয়ে পড়, এখন রাত্রিবেলায় চারটে বাজে বলে আবার ও শুয়ে পড়লো, মানে শুয়ে পড়লো মানে চুপ হয়ে গেল। তারপরে এসে শুয়েছে, সেই যে ঘুম ভেঙেছে আমার, আজ আর ঘুম আর হয়নি, সকালবেলা ভোর থেকে ঘুম নেই। তারপরে কটার সময় এদের খেতে দিলাম, এদের মনে হয় খেতে দিয়েছি তখন মনে হয় পৌনে ছটা বাজে। কালকে রাত্রিবেলায় ওদের ভাত ফাত করে রেখেছিলাম, কাল তো সারাদিন মুরগির পা পায়নি, মানে বাচ্চারা খেতে পায়নি, কাল ডিম দিয়ে ভাত পছন্দ হয়নি, ওই জন্য সকালবেলা বেশি করে ভাত ঠাত দিয়ে মেখে দিচ্ছি। সেই দেখুন বাটিতে এখনও সব বাটি থালা সব ভাত পড়ে আছে, ডাক পাখিগুলো এখন খায়, ওই ভাই সব খাচ্ছে। উঠোন ফুটন ধোয়া হয়ে গেছে, মানে মোটামুটি কাজ কমপ্লিট, এবার শুধু রান্নাটা বসবে, একদিকে ভাত একদিকে চা বসাবো। ওর বাবা জল আনতে গেছে, জল আনুক। তাহলে পাখার আওয়াজ দেখেছেন কটকটকট, আর আমাদের তো মহারাজ বলি না, বাবা উঠে নাচন কদন সব কমপ্লিট। আমার তো একটু গুড মর্নিং বলো, তো গুড মর্নিং বলো, ঘরে ছিল ছাড়া ছিল, ছেলের ঘরে সবাই তো ছেলের ঘর থেকে আমি আমাদের ঘরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কী জানি আজকে ছাড়া মানে ছাড়া থাকবে না, আমি দরজা খুলেছি ঘর মুছতে ঢুকবো বলে, তখন দেখছি কি ও এ করছে, ও বেরিয়ে আসার সিমটমটা কী বলুন তো, ও যদি বাইরে আসতে চায় ও খাটের লাঠি ধরে এইখানটায় বসে থাকে, ও এইখানটায় এখানে চুপ করে বসে থাকবে এখানটায়, তার মানে এবার আমাকে নিয়ে বাইরে চলো এই জায়গাটায় বসবে, তখন আমি কী করি ওকে নিয়ে বাইরে দিয়ে দিই। শুনছো তোমার কথা, তোমার কথা বলছি তুমি শুনছো মা, আমার শোনা বা এখন আদর না, এখন আদর না, এখন এখন না, এই বাবা বা লুলে বাবা নাও নাও হাত নাও হাত নাও, হাত নেবে আমার হাতটা নেবে। তাহলে ভাতটা বসিয়েই ফেলি। ও হো আসতে মনে আছে আপনাদের বলা হয়নি, ছেলেকে নিয়ে হসপিটালে যেতে হবে, এখন ও জানে না, দেখি কী করে প্ল্যান প্রোগ্রাম তো অনেক রকমভাবেই চালাচ্ছি, দেখি কীভাবে কী করি। তাহলে কাজ সেরে নিবোকে ফেললাম অনেকক্ষণ,
বলা সেই খেয়ে দিয়ে পালিয়ে গেছিল, আসেনি আর? আমার কথা আছে কিছু না সুন্দরী, তুই সর, তুই শুন না, তুই তুই এর মধ্যে ঢুকবি না, আমার ভোলার সঙ্গে কথা আছে। না না তুই সর সর, এই ভোলা শোন না, তুই সুন্দরী সর, সুন্দরী সর, আমি যখন তোকে বলবো তুই তখন আমাকে ওরকম করবি। তুই এখন ভোলা, এই ভোলা এদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা, এখানে তাকা তুই। হ্যাঁ তুই কোথায় পাড়া চড়তে গেছিলিস কালকে? আজকে সকালবেলায় তুই ভাত খেলি, খাওয়ার পর ওই দিকে কোথায় দৌড়েছিলিস? হ্যাঁ আমি তো কী কী হচ্ছে কি যে দেখেছে, এখন ঘেউ ঘেউ শুরু হয়েছে, কিছু দেখেছে ব্যাপারে দেখুক। এই এই ছোটকা, এই ছোটকা স্পার্কিকে দেখতে হবে না, পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয়, দরজা লেগে যাবে, চলে চলে। হ্যাঁ সুন্দরী এবার বল, হ্যাঁ তুই ভোলার পাল্লায় পড়ে তুই কেন যাস? তুই না মেয়ে সন্তান, তোকে বলেছি তুই এদিক ওদিক যাবি না। হ্যাঁ পুষ্পা আন্টির মা কী বলেছে, সুন্দরীকে একদম ছাড়বে না। তোরা যদি এরম করিস, তোদের এই যে গায়ে একটা কী হচ্ছে চুলকে চুলকে রে দাঁড়া, সে তো ফোন তো ধরে না, ফোনটাকে ধরলে। আচ্ছা সুন্দরী শোনো একটা কথা শোনো, লোকে লোকে কী বলবে এদিক ওদিক গেলে? হ্যাঁ লোকে বলবে না যে আমি খেতে দিই না। আচ্ছা ভোলা তুই কেন মধ্যিখানে ঢুকছিস? আমাকে সুন্দরীর সঙ্গে এবার কথা বলতে দে, যখন তোর সঙ্গে কথা বলতে গেছি বলতে দিস নি। হ্যাঁ মস্তান মস্তান মানতাগুলো মানতাগুলো কাছে পরশু দিনকে চান করে দিয়েছিস, তোরা কেন জলা জঙ্গলে নামিস? চুনটুতে কি চুনটুতে মাছি না কি বসেছিল? এই এদিকে এই চিঠি, তোর এখন আবার দেখছি খুব খেলার নেশা আছে। কী হয়েছে কী হয়েছে মা, কী হয়েছে বলো আমাকে, বলো আমাকে, চাটবে না তুমি, বড্ড চাটো, বড্ড চাটিস তুই, তোর তুর তুর অত চাটলে ভালো লাগে না। ই বাবা, দাদা বলে খালি সুন্দরী খালি চাটে। হ্যাঁ তুই চাটিস কেন সবাইকে? সুন্দরীর মুখটা দেখুন না কি সুন্দর, একটুখানি মুখ, ছোট্ট একটা মুখ, ছোট্ট একটা মুখ। বাবু রে শোন, আমি হসপিটালে যাবো একটু পরে, ভাত খাইয়ে দিয়ে যাবো, আবার সুন্দর করে লক্ষ্মী সোনাদের মতো থাকবে থাকবে। এই তুই আর দড়ি কেটে দিচ্ছিস কেন? চেন তো হাঁড়ি, ও ভালো কথা, আপনাদের বলা হয়নি তো, ওই দেখুন দুটোর খেলা দেখুন, আর চিংচংটা পাড়া চড়তে গেছে আবার, মানে একটা দুটোকে আটকাবো আর আর দুজন বদমাশি শুরু করে দেবে। শুনুন যেটা বলার, পরশু দিনকে আমি ওই পোস্টের ওখানে, ওই পোস্টের ওখানে, বাবা ফোন করছে, পোস্টের ওখানে একে ভোলাকে দুটো চেন দিয়ে বেঁধেছি যাতে ওই জঙ্গলটার মধ্যে ও ঢুকেছে ঠিক আছে। ও বাবা জানেন আমি ঘরে ছিলাম আর এরা সব ভেতরে আটকানো ছিল, শুধু ভোলাকে ওখানে রেখেছি যদি পটি ফটি করে। ভোলা কী করেছে জানেন? দুটো চেন নিয়ে, আমি ঠিক করে আটকাতে পারিনি, দুটো চেন নিয়ে একদম চলে গেছে পাড়া চড়তে, ব্যাস গলা থেকে কেক খুলে নিয়ে নিয়েছে দুটো চেন, নতুন চেন গত সপ্তাহ বাবা একটা এনেছে, টোটাল তিনটে চেন, যে তিনজনকে বাদ রে, ছোটোগুলো তো যায় না, ছোটোগুলো থাক ব্যাস। না এবার দড়ি দিয়ে বেঁধে রেখেছি, থাক দড়ি দিয়ে বাঁধা থাক। আর তুই জল খাচ্ছিস? এক্ষুনি খেলি তো, দাঁড়া বড়ো বাটি ওইগুলো সব ওইখানে রয়েছে, নিয়ে আসি বাটিগুলো। আচ্ছা আমি একজনকে আদর করলে আরেকজন, এত হিংসা হয় কেন, এত হিংসা হয় কেন, এত হিংসা ভোলাকে আদর করলে সুন্দরীর হিংসা, সুন্দরীকে আদর করলে ভোলার হিংসা, তুই লেজ ধরেছিস কেন? একে ঘিয়ে ভাজা রে ও বাবা, কি পিরি তো বাবা, ও বাবা কালকে আমার বাবা বকা দিয়েছে, বলছে তুই শুধু কুকুর নিয়ে থাক, ছেলেকে দেখিস না। তাই আমি ছেলেকে বললাম যে বাবু তোর জন্য আমাকে এইসবগুলো শুনতে হচ্ছে, তুই যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করিস তাহলে তো লোকে আমার এরকম, সবাই বলছে আমি নাকি কুকুর নিয়ে থাকি তোকে। আমার ছেলে বলছে কে কী বললো কান দেবে না, হ্যাঁ আমি তো যতটা প্রয়োজন ততটা খাচ্ছি তো। তুই বুঝবি না রে, তুই বুঝবি না আমার ভুনটুসগুলোকে, এই ভুনটুস, এই ভুনটুস ভোলা, এ ভোলা ভোলা শোন শোন ভোলা, একটা কথা শোন, একটা কথা শোন, একটা চাটাচাটি চাটাচাটি শোন না আমার কাছে একটা কথা, ভোলা একটা কথা ভোলা শোন, তুই না পাড়া চড়তে যাবি না, আমি না ঠিক পছন্দ করি না, আমি না ঠিক পছন্দ করি না সোনাগুলোকে। চল এবার একটু শোও, আমি একটুখানি খাওয়া দাওয়া দিয়ে দেখি দাদুভাই কী বলছে দেখি। চল দাদুভাই এখন বলে তুই এখনও বেরোসনি হসপিটালে, যাবো কাজ ফাজ তো হয়ে গেছে আমি বেরিয়ে যাবো, দেখি মেজদির ছেলেকে ফোন করি। চিঠি কামে, আর চিঠি ঘিয়ে ভাজা, তুই ওর ওর করম করিস কেন, নিজেরা নিজেরা জায়গায় শোনা। উফ বাবা রে, আমি রেডি হয়ে গেছি, দেখুন সব মাংস ভাত খাওয়া হয়ে গেছে, কালকে মুরগির পা এনেছিলো আর মাংস এনেছিলো, মাংস আর মুরগির পা দিয়ে সব কটাকে খাই দিচ্ছি, এই দুটো এখনও ঢোকেনি,
ভাত এখনো ওখানে দেখুন পড়ে রয়েছে, শুধু মাংসগুলো বেছে বেছে খেয়েছে, সেই বাটি থালা সব ভাত পড়ে রয়েছে। এই দেখুন সব করে খাইয়ে দেয়, আটকে দিয়ে আছে, এই ওখানে জল দেওয়া আছে, বলা ওরকম করে গুলু গুলু চকা দেখতাম না, সব মোছামুছি করে দিয়ে গেছি, ওই যে ওখানে জল আছে বাটিতে, জল খাবে কিন্তু সবাই, সবাই জল খাবে। এই দুটোকে আটকাবো দিয়ে আমি বেরিয়ে যাবো। আমার হয়ে গেছে সব কিছু, ছেলের ভাত মাখিয়ে দিয়ে রেখে গেলাম, চামচ টামচ দিয়ে গেলাম, ছাদের দরজাটা বন্ধ করি, অত কাঁচা কিচ্ছু কাচতে পারছি না, দুদিন ধরে কাঁচা বাথরুমে থাকলে না আমার যেন দম বন্ধ লাগে। যে বৃহস্পতিবার ওর বাবা পুজো ফুজো করে দিয়ে গেছে, বাবা প্রত্যেকদিন পুজো করে, দেখুন ছেলের শরীর ভালো না, ওর বাবা করে দেয়। আর গ্লুকন্ডির জল গুলিয়ে রেখে গেলাম, মেসি ছেলে আসবে ওকে নিয়ে যাবে, আমার সব হয়ে গেছে। এখনও বলিনি ছেলেকে, আমি বেরিয়ে যাই, তারপরে মেসদির ছেলে পড়তে যাবে, মেসদির ছেলে যাবে পড়তে। তোমার আজকে ঘি ভাত দিয়ে গেছি, ওকে স্প্রাইটটা দিয়ে যাবো, এত কাজ জানেন, কাজ করতে করতে তো লাইফ শেষ, বাবা ফোন করছে এখনও বেরোসনি, কী হয়েছে? আমি বেরোচ্ছি বাবা, বেরোচ্ছি, তুমি থাকো, হ্যাঁ খেয়ে ঘুমিয়ে পড়বে, খেয়ে ঘুমিয়ে পড়বে, টাটা করে দাও আমাকে, বিছানা ময় ভাত, বিছানা ময় ভাত দিয়ে যাচ্ছি, তাহলে টাটা। ছেলে এখনো আসেনি, ডাক্তারবাবু এসে গেছেন, বসে আছি, এইবার আসবে, ছেলে ফোন করে দিয়েছে যে তাড়াতাড়ি আসবে, তো দাদা নিয়ে আসছে, দেরি আছে, 23-তে আছি। ছেলে কি বলছে, বলছে সরকারি জিনিস নাকি এরকমই হয়, এমন ইঞ্জেকশন দিয়ে দিয়েছিলো বলে কটকট করে আওয়াজ হচ্ছিলো, এমন ইঞ্জেকশন দিয়েছে, বলছে সরকারি স্কুলও এরকম হয় আর সরকারি হসপিটালও নাকি এরকম হয়। বাইরে থেকে নিয়ে নেবো, ওটা কি জিজ্ঞাসা করুন তো আমার, বলছে বুস্টার বলছে কার রাগ কার না, ও গেছে তো ভাবছে একটা গরু এসছে, যে গরুটাকে ফুট করে ফুটিয়ে দে। ছেলে এসে গেছে, হয়ে গেছে, এখন মনে হয় 18 ডাকছে, আমরা 24 আছি। চেহারাটা দেখুন কি রোগা হয়ে গেছে, দেখানো হয়ে গেল, এই যে চললাম যন্ত্রটাকে নিয়ে, 5 তারিখ ডেট দিয়েছে অপারেশনে, আমার ছেলে বলছে কি আমাকে আর আনতে পারবে না, ওইসব আমি ঝামেলায় নেই। আলো ওটা অপারেশন মানে কি একদম কি কাটা ছেঁড়া করে দেবে নাকি, তো ওটা পরিষ্কার কথা আসবো না, কি বলছে শুনুন, কাল ইনজেকশন দিয়েছে, আজ অপারেশন করতে বলছে, পাগলা কুত্তা কামড়েছে নাকি ডাক্তার, ওখানে কি পাগল ডাক্তারটাকে দেখে বলছে কি, বলে তামিলের গুন্ডা লাগছে নাকি ডাক্তারটা, কসায় বাচ্চা ওই ভয়ে পাগল হয়ে যায় ছেলে, কিছুদিন আগে বললো, কিছুদিন বললাম ওষুধ আছে, এখন অপারেশনের কথা বলছে, পাগলা বলছে, এই না এই বলছে এই সিস্টের কোনো মেডিসিন হয় না, হ্যাঁ এক এক ডাক্তার এক এক রকম বলবে, দেখেছেন আপনারা একটু বুঝিয়ে দিন তো আমার ছেলেটাকে, কেউ বোঝালে বুঝবো না, কেউ বোঝালে না, কেউ বুঝবে না বলছে, ঠিক আছে দেখা যাক, দেখা যাক না, 5 মে আসতে।